বস্তা বস্তা ভরা ভরা ফসল ফসল দেখো 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 দেখো। একদিন 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 এই বস্তাগুলো হয়েছে 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 এই দেখো 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 দেখো। তো গাইস, গুড মর্নিং, আমি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন 7:10 বাজছে, আমি আমার ব্লগটা শুরু করছি, চলো। তো গাইস, সকাল সকাল ডাঙার দিকে এসে দেখবে কী হয়েছে ডাঙার অবস্থা। এবার দেখো সব শেষ, এবার দেখো কোনো লোকজন নেই। এবার দেখো এই ডাঙার এখন ফুল বোর্ড খেলা হচ্ছিল, আর চেয়ারলিডার রয়েছিল সেই পাশে। এবার দেখো কালকে অনুষ্ঠান হয়েছিল। এখন 7:15 বাজছে, এদিকে দেখো সূর্য মামার তাপ দেখো কত দিচ্ছে, কত সুন্দর তাপ দিচ্ছে। এই দেখো শুধু কুকুরগুলো আছে আর কেউ নেই। এবার কাল একটা অনুষ্ঠান হয়েছে। এবার তিন সত্যি তো গাইস, কালকে তোমাকে বলেছিলাম এই ডাঙাতে ফুটবল খেলা হয়েছিল, কিন্তু দুঃখের ব্যাপার আমি দেখতে পারিনি, কারণ আমার পরীক্ষা ছিল। এবার দেখো চিয়ারলিডারও আসছিল, এবার দেখো চিয়ারলিডার নাচ করছিল। দিদি আমার কাছে আমি কালকে ছিল, তো গাইস এই স্টেডিয়ায় কালকে চিয়ারলিডার উঠে নাচ করছে, ফুটবল খেলা হচ্ছে। তো গাইস কালকে আমি একটার দিকে বাড়ি গেছি, প্রচুর ঠান্ডা লাগছিল, পুরো হাত মাত পুরো বরফ হয়ে যাচ্ছে এরকম ঠান্ডা লাগছিল। এখন দেখো সূর্য মুখ উঠে গেছে, আর ঠান্ডা লাগবে না। এই বছরের মতন শেষ, আসছে বছর আবার হবে, গাইস আসছে বছর আবার হবে, তাই জন্য এখন বাড়ি যাচ্ছি, আবার পরে আসবো ওদিকে কোনো পর্যন্ত বাড়িতে। মিউজিক তো গাইস এই পিসে তাকিয়ে দেখো সকাল সকাল কি করছে দেখো, আমাকে দেখো 8টা বাজে, সে বছর উপরে বাড়ি যাবো নাগল করা হবে। তো গাইস সোজা বিল চলে এসেছে, কাড়া নিয়ে এবছর হাল চালানো হচ্ছে, এটা এসে আলু ধরা হয়ে গেছে, মানে এরপরে হাল ধরানো হচ্ছে, তাই এবছর দেখো চারিদিকটা অর্ধেকটা হাল করা হয়ে গেছে। এখন এই দেখো এবছর দাঁড়িয়ে আছে গাছ তলে, ছায়রাতে একটু আরাম করছে, আর একটু আছে হাল করতে, তাহলেই হয়ে যাবে। আর মাত্র কয়েক মিনিট পর, প্রায় 10-15 মিনিটের মধ্যেই হয়ে যাচ্ছে এবছরে পুরো বিলটা নাঙল করা। এবছর দেখো এই বস্তাগুলো হয়েছে, বস্তাগুলো বাড়ি দেখতে হবে, আগে এগুলো মই দেওয়া হবে, এখন মই দিয়ে এই দেখো দেখো মইটা দেখো প্রমাণ, এই দেখো সামনেই মইটা, এইটাই মই দেওয়া হবে। এই দেখো মই জুড়ে দিয়েছে, এখন যাচ্ছে দেখো, এই দেখো যাচ্ছে কেমন দেখো, এই দিকটা গোটাই মই দিতে হবে। এ ফিউ মোমেন্টস লেটার তো গাইস দেখো পুরো মই দেওয়া হয়ে গেছে, এই পাশে দেখো মইটা রাখা হয়েছে, এই পাশে দেখো কাড়াগুলো দাঁড়িয়ে আছে গাছ তোলে ছায়রাতে, পুরো আলা হয়ে গেছে। আমি এখন বাড়ি আছি, খালি বস্তাগুলো রাখতে যাচ্ছি, তারপরে সেই বস্তাগুলো বইতে হবে। ও তো গাইস জন আলুগুলো কুড়িয়ে গেছি, সেই আলুগুলো এখন বয়া হবে গাড়িকে, এবার সে দেখো সেইখানে নিয়ে যাওয়া হচ্ছে। এই দেখো সব নিয়ে চলে এসেছি, এখন গাড়িতে চাপানো হবে, এ দেখো সব চাপানো হয়ে বাঁধা হয়ে গেছে, এখন যাব। এই পাশে দেখো গাড়ি স্টার্ট করে দিয়েছে, এখন যাব। এই পাশে দেখো তোমাকে চারিদিকটা দেখিয়ে দিচ্ছি, এ দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে, দেখবে এই দেখো পরিষ্কার, আমি জানি। তো গাইস বাড়ি চলে এসেছি, এপাশে দেখো গাড়ি থেকে বস্তা নামানো হচ্ছে, এপাশে দেখো বস্তা করা লোক চলে এসছে, এখন আলু বস্তা হচ্ছে, এপাশে দেখো আলুগুলো এই আরম্ভ হয়েছে বস্তা করা, এ দেখো এতগুলো হয়েছে, এপাশে দেখো আরও হচ্ছে, চলো। এই পাশে দেখো, ও পাশে দেখো, এইদিকে দেখো, ওদিকে দেখো। তো গাইস এখন 1:03 বাজছে, আমাদের হচ্ছে আলুগুলো বস্তা হচ্ছে, তাই আমি এখন কোথায় যাবো, স্নান করতে যাব, চলো স্নান করে আসি, তারপর তোমার সাথে আরও কথা হচ্ছে, আমাদের এখন আলু বস্তা হচ্ছে। তো গাইস দেখো এই বছর আলুগুলো বস্তায় ভরা হয়ে গেছে, এই বছর দেখো আর এক দুটি বাকি আছে, এগুলো আমরা জড়ো করছি। এ দেখো এই বছর ওজন করা হচ্ছে সব বস্তা 50 কেজির করে। তো গাইস এখানে কতগুলো আলু করছিল সব বস্তা হয়ে গেছে, এ দেখো এই পাশে দেখো গুনতে করবো, 1টা 2টে 3টে 4টে 5টে 6টে 7টে 8টে 9টে 10টে, এদিকে 10টা আর এদিকে কটা আছে গুনতে, 1টা 2টে 3টে 4টে 5টে 6টে 7টে 8টে। তো গাইস আমি গুনতে করে তো বলে দিয়েছি, তোমরা তো বুঝতে পেরে গেছো সবাই, না বুঝতে পারলে তো কী হলো, তোমরা একটু ভালো করে মন দিয়ে শুনে নাও। এই দেখো এই পাশে অনেকগুলো বস্তা আছে, সব চটের বস্তা, আলু আনা হলো, আলু লাগানো হলো, আলু তাড়া হলো, আলু বস্তা হলো, আরও চলে গেলো আলু, যা।
সত্যি এ কেমন হলো, এ কয়েকদিনের মধ্যে এ কেমন হয়ে গেল। তো গাইস দেখো এই পাশে ডাঙায় মাইকগুলো উঠে গেছে, চলে যাবে বাড়ি। তো গাইস তোমরাকে তো দেখিয়েছি যখন স্টোরি হচ্ছিল, আর যখন এই দেখো খুলে দিয়েছি সব কিছু নিয়ে চলে যাচ্ছে তখন দেখাচ্ছি। এবারে দেখো দোকান এখনও আছেই। মাইক যখন এসে বাড়ছিল তোমাদেরকে তখন দেখিয়েছিলাম, এখন দেখো এখন চলে যাচ্ছে, আসছি অবসর আবার হবে। এই দেখো গাড়ি লোড হয়ে গেছে, এই দেখো হয়ে গেছে, এখন চলে যাবে। 1 2 3 কো। তো গাইস দেখো আর কেউ নেই, পুরো ফাঁকা হয়ে গেল। তো গাইস বাড়ি যাচ্ছে, এবার দেখো বাড়ি চলে এসেছে। এবার দেখো এখন আলোগুলো যায়নি, ডাক্তার আসছে এখন, অবধি আসেনি তো আসবে, এখন ডাঙ্গা থেকে যাচ্ছি। তো গাইস দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে, এই পাশে একটু হোলি খেলছিলাম, এখন দেখো আগুন জ্বলিয়ে দিয়েছে, আগুন দাপাচ্ছে এই পাশে। এই পাশে দেখো আমাদের আরো আমাদের ট্রাকটা চলে এসছে, এই পাশে দেখো লোড হয়ে গেছে পুরো। তো গাইস চলে এসছি আমি, আমাদের হচ্ছে সব আলু চলে গেছে ট্রাকটারে লোড হয়ে, তোমরা তো দেখলেই। তো গাইস আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর আমার ভিডিও যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে, টাটা বাই বাই।